একত্রিশ তারিখটার মাজতে মানুষ সাধারণত উৎপাত করে কটায়, এক তারিখটো উৎপাত করে কটায়। কিন্তু এই ফুলের মেলা পাতিলে সকলে সুন্দরভাবে ফুলের মাজত সবাসে মানে একত্রিশ তারিখটাও বিদায় দিব পারে, এক তারিখটো আদরিব পারে। সেখানে এবার পাতিছো, এবার যাবারকে বিপণি বহুত হয়েছে, যাবার পঞ্চাশখান হয়েছে, এইবার ষাটিখনকে পার হয়ে গেল। আমার আকো ইয়াত জায়গাটা কম, সেখানে তাতকে বেশি দিবলে আমার অসুবিধা হয়েছে। কিন্তু বহুত জায়গাপা আহি পেলায় তিতাবর, যোরহাট, নগাঁও, মেঘালয় সকলে হেৰি কৰি আছে, চাও কেনেকৈ কিমানক এডজাস্ট কৰিব পাৰোঁ। ফুলৰ মেলাৰ লগত আৰু বিশেষ বেলেগ কিবা আয়োজন কৰিছিল? সকলো সব ফুলে থাকিব, আৰু খালি এবাৰ তাঁতশাল দুখন আহিব, তেওঁলোকে তাত গৈ থাকিব, আৰু লগে লগে তাঁতশালৰ পৰা কাটি কাটি বিকি থাকিব। মানে বহুতে যে তাত বৈ থকা নেদেখে, গামোচা এখন দোকানৰ পৰা কিনে কিন্তু বৈ থকা নেদেখে, সিপিনে কেনেকৈ বয়, কেনেকৈ সূতা কাটে, যঁতৰ কেনেকৈ চলায়, সেইখিনি থাকিব। আৰু ঢেঁকীশালটো আমাৰ যোগীবাৰীত থাকেই, খুব এতিয়া প্ৰসাৰ লাভ কৰিছে ঢেঁকীশালে। তিনিদিনীয়া কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব, তিনিদিন, ত্ৰিছ, একত্ৰিছ আৰু এক। একত্রিশ তারিখটার মাজতে মানুষ সাধারণত উৎপাত করে কটায়, এক তারিখটো উৎপাত করে কটায়। কিন্তু এই ফুলের মেলা পাতিলে সকলে সুন্দরভাবে ফুলের মাজত সবাসে মানে একত্রিশ তারিখটাও বিদায় দিব পারে, এক তারিখটো আদরিব পারে। সেখানে এবার পাতিছো, এবার যাবারকে বিপণি বহুত হয়েছে, যাবার পঞ্চাশখান হয়েছে, এইবার ষাটিখনকে পার হয়ে গেল। আমার আকো ইয়াত জায়গাটা কম, সেখানে তাতকে বেশি দিবলে আমার অসুবিধা হয়েছে। কিন্তু বহুত জায়গাপা আহি পেলায় তিতাবর, যোরহাট, নগাঁও, মেঘালয় সকলে হেৰি কৰি আছে, চাও কেনেকৈ কিমানক এডজাস্ট কৰিব পাৰোঁ। ফুলৰ মেলাৰ লগত আৰু বিশেষ বেলেগ কিবা আয়োজন কৰিছিল? সকলো সব ফুলে থাকিব, আৰু খালি এবাৰ তাঁতশাল দুখন আহিব, তেওঁলোকে তাত গৈ থাকিব, আৰু লগে লগে তাঁতশালৰ পৰা কাটি কাটি বিকি থাকিব। মানে বহুতে যে তাত বৈ থকা নেদেখে, গামোচা এখন দোকানৰ পৰা কিনে কিন্তু বৈ থকা নেদেখে, সিপিনে কেনেকৈ বয়, কেনেকৈ সূতা কাটে, যঁতৰ কেনেকৈ চলায়, সেইখিনি থাকিব। আৰু ঢেঁকীশালটো আমাৰ যোগীবাৰীত থাকেই, খুব এতিয়া প্ৰসাৰ লাভ কৰিছে ঢেঁকীশালে। তিনিদিনীয়া কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব, তিনিদিন, ত্ৰিছ, একত্ৰিছ আৰু এক।